নামধারী মুফতি সাহেবরা এবং মুলবি সাহেবরা আর কিছু অজ্ঞ মানুষ যারা বুঝে না তারা এ কথাই বলছেন, আমরা কোরআন সুন্নাহ বুঝি না, এমন কি এ কথাও বলে আমরা বুখারী বুঝি না, আমরা মুসলিম বুঝি না, নাউজুবিল্লাহ। যেই সহি বুখারী যেই সহি মুসলিম এ আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে বিশুদ্ধ কিতাব আল কোরআনুল কারীমের পরে, এমন বিশুদ্ধ কিতাব এখানে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এটার কি শর্ত জানেন? 22 বছর বুখারি পড়িয়ে দেশের অগণিত মুহাদ্দিসিনে কেরাম জানে না বুখারির শর্ত কি। বুখারিতে ওই সমস্ত হাদিসগুলো উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমে ওই সমস্ত হাদিসগুলো উল্লেখ করা হয়েছে, ওই 200-250 শতাব্দীর সকল মুসলিম জাতি যেই হাদিসের ওপরে ঐক্যবদ্ধ ছিল, যেই হাদিস নিয়ে কোনো দ্বিমত ছিল না, ওই সমস্ত হাদিসগুলোকে বুখারি আর মুসলিমে সংকলন করা হয়। এরই নাম সহিহ বুখারি, এরই নাম সহিহ মুসলিম। এদেশের মুলবি সাহেবরা না বুঝার কারণে, না জানার কারণে বুখারির হাদিসকে প্রত্যাখ্যান করার জন্য অন্য কিতাব থেকে হাদিস নিয়ে এসে এটাকে বলে যে এদের থেকে ভালো, এই যে সহি হাদিস আমার কাছে আছে। সুতরাং বুখারির হাদিস মানা যাবে না, মুসলিমের হাদিস মানা যাবে না, এই আওয়াজ কি হচ্ছে? অন্ধবিশ্বাসীদের আওয়াজ, এটা কোনো শিক্ষিত মানুষের কথা না, এটা কোনো আলেমের দিনের কথা না, কোন আলেমে কথা বলে গেছিল তাই তারা এই অন্ধবিশ্বাসের ওপরে নির্ভর করে হাদিস কোরআন লেখাপড়া না করে ওই চটি বইয়ের ওপরে নির্ভর করে বিশুদ্ধ হাদিসকে তারা আজকে অস্বীকার করে যাচ্ছে। ভাই মুনকিরির হাদিস যুগে যুগে ছিল, সুকৌশলে এদেশের অনেকগুলো আলেম ওলামারা মুনকিরিনে হাদিসের কাতারে নাম লেখিয়ে বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে যাচ্ছে। এই জন্য সাবধান, সতর্ক থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন এই বাংলাদেশের একটি সংগঠন, যেই সংগঠন কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কথা বলে, কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সুন্নাহর বাইরে কথা বলে না, কোরআন এবং সুন্নাহ সহিহার উপরে উঠানোর জন্য প্রতিটি মানুষের দ্বারে দ্বারে এই আহলে হাদিস আন্দোলন আপনার দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, দাওয়াতি কাজ করে যাচ্ছেন। এই দাওয়াতি কাজের কারণে বহু নেতাকর্মীকে অগণিত নির্যাতনের নির্যাতনের শিকার হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে। ভাইয়েরা আমার, এই জন্যই তো যারা পৃথিবীতে সব থেকে বেশি কাজ করেছিলেন তারাই তো আপনার জেল হাজতে খেটে গেছেন, তারাই তো নিপীড়িত হয়েছেন, তারাই তো নির্যাতিত হয়েছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আম্বিয়াগণ, তার সূর্যের মতো আলোকিত উদাহরণ হচ্ছে নবীগণ, নবীগণ হচ্ছে পৃথিবীর মানব কুলের সব থেকে সেরা মানব, সমস্ত নবীগণই নির্যাতিত হয়েছেন। এমনকি আপনার 10,000 নবীকে হত্যা করা হয়েছে এই শুধু সত্য দিন প্রচারের জন্য, আল্লাহ প্রদত্ত দিন প্রচারের জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তান শহীদ হয়েছে, আর তার দুঃখের সীমা, আর তার দুঃখের কথা বলে শেষ করা যাবে না। পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবীর কাহিনী এত লম্বা যত লম্বা আমাদের নবী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একেবারে মার পেট থেকে বের হয়ে আসার পর থেকে খালি শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কষ্ট করেছেন। ভাইয়েরা আমার, এত কষ্ট করেছেন যে সে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সুখ শান্তির জন্য বলেছিলেন, বাথে মক্কাকে স্বর্ণে পরিণত করে দেবো মোহাম্মদ যদি আপনি চান, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম চান নাই, যে শুধু চেয়েছেন একটি, যে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জাহান্নামের আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেভাজন ভাই জাহাঙ্গীর আলম ইসলাহী সাহেব, ওই জাহান্নামের আগুনে যখন আপনাদের আপনার সুল্লাম অর্থাৎ জিসিম অর্থাৎ পুল সিরাত যেটাকে বলি আমরা, এই পুল সিরাত হয়ে যখন পার হব আমরা, যেটি চুলের মতো চিকন আর তলোয়ারের ধারের থেকেও খুবই সূক্ষ্ম ধারালু, এই ধারালু এই ব্রিজের উপর দিয়ে যখন যেতে যাব আমরা, যখন উম্মতে মুহাম্মাদি যখন এই ব্রিজে পুলের উপরে পা দিবেন,
তখন নবী করিম সাল্লাম জান্নাতের গেট থেকে প্রতিটি উম্মতকে দেখতে পাবেন। যখনই উম্মতে মুহাম্মদী পা রাখবেন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, সাল্লিম সাল্লিম ইয়া রব সাল্লিম ইয়া রব সাল্লিম, এ আমার আল্লাহ, এ আমার রব, একে বাঁচিয়ে দাও, একে বাঁচিয়ে দাও, একে বাঁচিয়ে দাও। এভাবে নবী করিম সাল্লাম সেই জান্নাতের গেট থেকে প্রতিটি উম্মতের জন্য দোয়া করতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত যে নবী দুনিয়াতে নিজের জীবন দশায় কখনো আমাদের ভুলে নাই, মরণের পরেও ভুলবেন না, কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদেরকে স্মরণে রাখবেন। ভাইয়েরা আমার, এমন একজন মানব কুলের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলার কারণে নিজের বংশধরেরা, নিজের গ্রামবাসীরা, শহরবাসীরা তাকে সেখানে থাকতে দেয় নাই, হত্যা করার জন্য তারা সবাই ঐক্যমত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সত্য এই আহলে হাদিস আন্দোলন বলে যাচ্ছে, বলে যাবে, তাই নির্যাতিত হবে, নিপীড়িত হবে, এই জন্য পিছপা হওয়ার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, যখনই বাতিলদেরকে দাওয়াত দেওয়া হবে সত্যের দিকে, তখনই তারা বিপক্ষে দাঁড়াবে। এটাই হচ্ছে বাতিলের পরিচয়। আর হকপন্থীদের পরিচয় হচ্ছে, কেউ যখন নতুন কথা বলবে তখন সে ভাববে, চিন্তা করবে যে আসলেই যে কথাটা শুনলাম এ কথাটা মানা যাবে কি না, আসলেই এর অস্তিত্ব কোরআন সুন্নাতে আছে কি না একটু ভেবে দেখবে। আর বাতিল সবসময় শোনার সাথে সাথে আপনার অস্বীকার করবে, আর সাথে সাথে হামলা করবে। এই জন্য বাতিল সবসময় আপনাকে জঙ্গি বানানোর চেষ্টা করবে। এই জন্য সরকারের সাথে, প্রশাসনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, রাখার পরে এই দাওয়াতি কাজ করে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নেতাদেরকে দাওয়াত দিয়েছেন, সুতরাং সুকৌশলে নেতাদেরকে দাওয়াত দিতে হবে এবং তাদের পাশে থাকতে হবে, যাতে করে এখানে আপনাকে বাধাগ্রস্ত কোনো শক্তি না করতে পারে।